নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধলেশ্বরে জব্দ অবৈধ বার্মিজ সুপারির লরি, আটক চালক। শিলচর অন্নপূর্ণা ঘাটে নদী ভাঙনে ভয়াবহ অবস্থা, আতঙ্কে স্থানীয়রা। কাটলিছড়ায় সুপারি ব্যবসায়ীদের প্রতিবাদ, তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়সড় সাফল্য পেল ভারতীয় কাস্টম বিভাগের কাছাড় জেলা শাখা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ বার্মিজ সুপারি সহ লরি চালককে হেফাজতে নিল ভারতীয় কাস্টম বিভাগের কাছাড় জেলা শাখা। বুধবার সকাল ৬টা নাগাদ ধলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে AS-26C-9359 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ বস্তা বার্মিজ সুপারি জব্দ করেছে ভারতীয় কাস্টম বিভাগ। জব্দকৃত প্রত্যেকটি বস্তায় প্রায় ৭০ কেজি অবৈধ বার্মিজ সুপারি থাকার খবর পাওয়া গেছে। এদিকে লরি চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লরি বোঝাই অবৈধ বার্মিজ সুপারির মালিকের কোনো সন্ধান পায়নি কাস্টম বিভাগের কর্মকর্তারা। জানা গেছে এদিন অবৈধ বার্মিজ সুপারি বোঝাই লরিটি নিয়ে চালক হাইলাকান্দি থেকে ধলেশ্বর আসার পথে কাস্টম বিভাগের কর্মকর্তারা লরি সহ ব্যাপক পরিমাণে অবৈধ বার্মিজ সুপারি জব্দ করেছে। চালকের সাথে কোনো ধরনের বৈধ নথিপত্র না থাকায় কাস্টম বিভাগের কর্মকর্তারা লরি সহ চালককে আটক করেছে বলে প্রাপ্ত সূত্রের খবরে জানা গেছে। শিলচর অন্নপূর্ণা ঘাটের নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে ভুগছেন জনগণ। জেলার সাম্প্রতিক বন্যায় শিলচর অন্নপূর্ণা ঘাটের নদী ভাঙন বর্তমানে জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার দরুন জনগণের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকায় আতঙ্কিত জনগণ জানান যে অন্নপূর্ণা ঘাটের নদী বাঁধটি বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। কখন কি ঘটবে তা নিয়ে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। বিগত প্রায় ২০ বছর ধরে বরাক নদী তার ভূমিস্খলন চালিয়ে আসছে। বিগত বন্যার জল প্রহারে এলাকার বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে অনেকের ঘর বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে বলেও জানান তারা। শুধু তাই নয়, এলাকায় যাতায়াতের পথটি সম্পূর্ণরূপে ভেঙে যাওয়ায় স্কুল কলেজের পড়ুয়ারা সহ স্থানীয়রা পিএইচই পাইপলাইনের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে বর্তমানে যাতায়াত করেছেন। শিলচরে বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে শিলচরে বিভিন্ন নেতা মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অন্নপূর্ণা ঘাট এলাকার পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখার পর এলাকার ৫০০ মিটার কাজ অতিসত্বর শুরু করার আশ্বাস দিলেও এখনো কিছুই হয়নি বলেও এদিন দুঃখের সাথে জানান তারা। বিপদের পথে থেকে যাতায়াত করলেও গোটা এলাকা বর্তমানে ভারী সংকটের মুখে এসে পড়েছে। এহেন অবস্থায় এলাকার শতাধিক পরিবার সহ প্রায় ৫০০০ জনগণ অসহায় পরিস্থিতিতে পড়ে দিশাহারা হয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিন ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার প্রয়াত ভানু সোমের পুত্র বিশ্বসোম স্থানীয়দের সাথে নিয়ে অন্নপূর্ণা ঘাটের ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর এর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। ওই একটা রাস্তা, এটাই আমরা সম্পত্তি। ভিতরে ৪-৫০০০ মানুষ আছে, ছোট বড়, ইভেন কি বাচ্চারা যখন স্কুলে যায়, কখন পড়বো, কখন একটা বিপদ হইব, কোনো হওয়ার কিছু নাই। সারাদিন আমরা এখানে কাজ করি, আমরাও প্রত্যেক মানুষ এখানে কাজ করিয়া বাঁচি, কিন্তু আমরা যে শেষে হয়ে যেতাম এটারও কোনো উপায় নাই। এখন রাস্তা একটা আসিল, তার এখানে পাইপ কুড়িয়া দিয়েছেন, পেয়েছি বলে ইন্ডিয়াগুলো নিয়ে গিয়া রিজার্ভার যাইতো, সেই রিজার্ভারের পাইপটা ওপেন হয়েছে না, কিন্তু পাইপটা যার গিয়া কোটি কোটি টাকা সরকারের নষ্ট। এখন জেলা প্রশাসনে এটা একটু দৃষ্টি আকর্ষণ করলে আমরা ভালো হইব, আমরা একটু বাঁচতাম নি পারি, চলতাম নি পারি। বিশেষ করে আমরা না চলা হোক না খাওয়া হোক, কিন্তু বাচ্চারা তো স্কুলে যেতো, এখনো বাচ্চারা আগের দিনের ভবিষ্যৎ, এটা আপনারা একটু খেয়াল করবা। অতক্ষণ হইলাম আমি আর কিছু কইতে পারতাম না। রাস্তা ভাঙ্গিয়া যার গিয়া, আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া যার গিয়া, আমরা রইতাম কিরকম? আর তো উপায় নাই, আমার তো এনো বাক্কা হয় পরিবার আছে, একটি পরিবার হইব।
সব লইয়া রইয়া নদিয়ে ভাঙ্গে নেট গিয়া নদী আইয়া ভাঙ্গে ভাঙন চলে তো বহুত দিন থেকিয়া আজকে মনে হয় 2 বছর থেকিয়া চলে যেন পরিস্থিতি তো আর রাস্তাঘাট নাই আমরা যাইতাম কিরকম চলতাম কিরকম নদীর পরিস্থিতিতে এখন তো নদী আমরা ভাঙ্গিয়া একেবারে ভয়ঙ্কর হইয়া যাক এখন সময় ফের সুপারি নিয়ে প্রতিবাদে সরব হলেন হাইলাকান্দি জেলার কাঁচা সুপারি ব্যবসায়ীরা। কাঁচা সুপারির মরশুম আসতে না আসতে সুপারি ব্যবসায়ীদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বুধবার কাটলিছড়া সাপ্তাহিক বাজারের কাঁচা সুপারির ব্যবসায়ীরা সুপারি জাতীয় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন ব্যবসায়ীরা জানান, কাঁচা সুপারি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে বাজারে নিয়ে যাওয়ার সময় বার্মি সুপারি সন্দেহ করে পুলিশ সুপারি জব্দ করে, যার দরুন তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। সুপারি ক্রয় করে তা বিক্রয় না করতে পারলে কিভাবে তারা পরিবার প্রতিপালন করবেন, এ নিয়ে প্রশ্ন তোলেন সুপারি ব্যবসায়ীরা। অন্যদিকে দেশি কাঁচা সুপারি বিক্রয় করতে না পারায় গ্রামের অধিকাংশ বাড়িতেই গাছের মধ্যে সুপারি নষ্ট হচ্ছে। কাঁচা সুপারি ব্যবসা বন্ধ করা সরকারের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কাঁচা সুপারি ব্যবসায়ীরা সহ গ্রামের সুপারি বিক্রেতারা এবং বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফোরামের কর্মকর্তারা। এদিন ফোরামের সভাপতি আব্দুল আহাদ লস্কর জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বছর খানেক আগে বলেছিলেন বরাকের কাঁচা সুপারি ব্যবসার জন্য নতুন নিয়ম তৈরি করবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ ও বাস্তবায়ন করা হয়নি। তিনি রাজ্যের আগামী অধিবেশনে বিষয়টি তুলে ধরতে হাইলাকান্দি জেলার 3 বিধায়কের কাছে আবেদন জানান। বার্মি সুপারির দোয়াই দিয়া লোকাল সুপারির ব্যবসা বন্ধ করা হয়েছে। আসাম সরকারকে বারবার স্থানীয় ব্যবসায়ী স্থানীয় কৃষক বারবার জানাইছ যে বার্মি সুপারির সাথে লোকাল সুপারি অর্থাৎ তলুয়া সুপারির কোনো মিল নেই। খাসা সুপারি দেখতেও চিনা যায়, কিন্তু সরকারে ইন্টেনশনালি লোকাল সুপারি ব্যবসায়ীরা লোকাল কৃষকরারে ইন্টেনশনালি সরকারে কষ্ট দেয়। দেখুন গত বছর টানে এই লোকাল সুপারির ব্যবসা বন্ধ হয়েছে। এই বছর খালি ব্যবসা স্টার্ট হইতেও সরকারের পেটুয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী নাগা চেকিংয়ের নামে এই লোকাল সুপারির গাড়ি আটকাইয়া বিভিন্ন ধরনের একটা ষড়যন্ত্র রূপায়ণ করছেন এবং তারা কাছে অবৈধ অর্থ ডিমান্ড দিয়ে থাকুন। এর লাগে আজকে এই খাটলিছড়া বাজারে শত শত কৃষক ও শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা একজুট হয়ে আজকে এখানে প্রতিবাদ সাব্যস্ত করছে। কারণ একমাত্র কারণ হয়েছে বর্তমানে শরৎকালীন অধিবেশন চলছে, আজকে আপনাদের মাধ্যমে আমরা আসামের মুখ্যমন্ত্রী এবং বরাক উপত্যকার যে 15 জন বিধায়ক আছেন তার কাছে অনুরোধ করবো, আর আমার মুখ্যমন্ত্রীরা আপনারা বাধ্য করেন এবং বিধানসভায় আপনারা সিংহের মতো গর্জন তুলুন, কারণ বর্তমান সময়ে যদি বরাক উপত্যকার ইনকামের একমাত্র প্রায় 10 বছর পূর্বে জাতীয় সড়কের কাজ ও সেতুর কাজ সম্পন্ন হলে আজও সেতুর ওপর দিয়ে পথচারী সহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার দরুন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে ভুক্তভোগী জনগণরা জানান, দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানার অন্তর্গত জ্যাকেবপুর এলাকার সংলগ্নে রয়েছে সেই সেতুটি। দীর্ঘদিন থেকে এলাকার জনগণরা পুরনো সেতু দিয়ে যাতায়াত করছেন। এদিকে পুরনো সেতু সহ জাতীয় সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়াতে যে কোনো সময়ে পুরনো সেতুটির সম্মুখে বিশাল গর্তে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। প্রায় 10 বছর পূর্বে সুইটি রিয়েল কনস্ট্রাকশনের শতাধিকারী ভাগ্যকলিতা সেতুটি নির্মাণ করলেও সেতুর উভয় পাশে সড়ক সংযুক্ত করেনি বলে জানান ভুক্তভোগী জনগণরা। অপরদিকে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও সেতুটির জাতীয় সড়কের সাথে সংযোগ করার বিষয় নিয়ে হাইলাকান্দি PWD বিভাগের তরফ থেকেও কোনো গুরুত্ব আরোপ করা হয়নি, যার দরুন দীর্ঘ 10 বছরের অধিক থেকে সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বুধবার জ্যাকবপুর এলাকার শতাধিক পুরুষ ও মহিলারা উপস্থিত হয়ে জাতীয় সড়কটি সেতুর সাথে সংযুক্ত করার জন্য হাইলাকান্দি জেলার PWD বিভাগ সহ হাইলাকান্দি জেলার জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আমার এই যে রাস্তা, যে ব্রিজটা বানানো হয়েছে, যে রাস্তার যখন কাজ হয়েছিল তখন ভাগ্যকলিতা এই রাস্তাটা বানিয়েছেন দক্ষিণ হাইলাকান্দি গাড়মুড়া জহকপুর লালচড়া এলাকায়। আজকে অনেক পুরাতন একটা ব্রিজ সাইটে আছে, এখানে একদম রাস্তার লাগে লাগিয়ে মানুষের গড়বাড়ি আছে, যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি আজকের এই PWD বিভাগের ঊর্ধ্বতন
কীর্তিপক্ষ সবার কাছে আমি অনুরোধ জানাই আর যাতে এই রাস্তাটা যাতায়াতের সুবিধা করিয়া অতি সত্বর দেওয়া হোক এবং ডিসি মহোদয়ের কাছে আমি অনুরোধ করি আর যাতে এটা আইয়া জায়গাতে ইনকোয়ারি করিয়া নিজের সচোখকে দেখিয়া এই খাসটা যাতে অতি তাড়াতাড়ি পূজার আগ মুহূর্তে যদি হয় তাহলে আমরা সবাই কৃতজ্ঞ হইমু, আনন্দিত হইমু। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর এটাই। প্রায় দেড় বছর আগে কাজ শেষ হলেও এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শ্রীকোনা ইন্দ্রগড় জিপির 606 নম্বর কুঞ্জনগর এলপি স্কুল। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে স্কুলের প্রধান শিক্ষক আশিথাবা নাগ অভিযোগ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনের সময় তাদের স্কুলে এই জল প্রকল্পের কাজ শেষ হলেও এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন স্কুল পড়ুয়ারা। এছাড়া অতি নিম্নমানের কাজ হয়েছে এই প্রকল্পটিতে বলে অভিযোগ উত্থাপন করেন তিনি। শুধু তাই নয়, জল ওঠানোর মোটর পাম্পটিও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এতে যে কোনো সময়ে পড়ুয়াদের বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ জানালে সরজমিনে তারা পরিদর্শন করার পরও আজও কোনো কাজের কাজ হয়নি। এমনকি এই কাজের জন্য বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার স্কুলে আসা যাওয়া করলেও স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখছেন না বলে জানান তিনি। বিষয়টি নিয়ে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করতে তিনি কাছাড় জেলার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। গত এমএলএ ইলেকশনের সময় আমার এই যে জলের ইয়েটা বানি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো রানিং কন্ডিশনে নাই বা কারেন্টও তারা ঠিক মতো লাগাইছে না। আমি দুই একবার কমপ্লেন করছি আমার ডিপার্টমেন্টে, তারাও এর মধ্যে দেখে গেছেন কন্ট্রাক্টর মধ্যে মধ্যে আ, কিন্তু আওয়ার পরে তো কী করিয়া যে আমার লোকের কোনো যোগাযোগ রাখে না, আর দেখিয়া যাই যে আর স্টিল আজ পর্যন্ত এই কন্ডিশনই রয়েছে। আমার স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা কারেন্ট যদি কোনো সময় ইয়ের থেকে লাগি যায় এটাই আমার কমপ্লেন আর কি। এটা আপনারা একটু দেখিয়া দিন, আমার স্কুল 94 স্যার স্টুডেন্ট। আমার একটা আবেদন হইলো যাতে আমার এই কাজটা মানে অফিসিয়ালি হোক বা ডিসি মহোদয়ের থ্রুতে আপনি একটু করিয়া দিলে আমার ছাত্ররাও উপকৃত হইব আর আমার বাচ্চারাও জল পাইব, ওইটাই আমার আর কি। আমার জিনিসটা ফাংশনে বলে দিত আর কি, এটা টোটালি মানে শিলচর লিগেল মেট্রোলজি বিভাগের উদাসীনতার দরুন প্রতিদিনই কাছাড় জেলার যে কোনো বাজারে বা দোকানে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে কাছাড় জেলার কর্মকর্তারা জানান, জেলার লিগেল মেট্রোলজি বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার জন্য সাধারণ জনগণকে প্রতিদিনই প্রতারিত হতে হচ্ছে। জেলার প্রতিটি বাজারে বা দোকানে ওজন মাপার পদ্ধতি সঠিক না হওয়াতে 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত গ্রাহকেরা প্রতারিত হচ্ছেন। এদিকে সাম্প্রতিক বন্যা ফলে বর্তমানে অধিকাংশ জনগণেরই আর্থিক অবস্থা শোচনীয় রয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে বিগত দিনে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই মর্মে কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। অতিসত্বর সেই সমস্যার বিহিত ব্যবস্থা করতে দাবি জানান সমিতির কর্মকর্তারা। এক প্রেস বার্তায় এই খবর জানান সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। 200 গ্রাম 500 গ্রাম 1 কেজি এসব পাথরগুলো পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে সিল মারতে হয়, মেরে ওদেরকে এই পাথর দিয়ে ব্যবসা করার অনুমোদন দিতে হয় ডিপার্টমেন্ট থেকে। কিন্তু কোথায় ওরা নাকি ক্যাম্প করে, অনেক মানুষই বলে থাকেন যে এসব লুক দেখানোর জন্য হয়ে থাকে। হ্যাঁ, এটা মান্থলি নাকি অনেক জিনিস ফিক্স করা আছে কিছু কিছু আপনার এই ইয়ের সঙ্গে, মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে। ইলেকট্রনিক মেশিনগুলো 2 বছরে একবার চেক করতে হয়, কিন্তু কোথায়, হ্যাঁ, এসব সঠিকভাবে চেক হয় না। আমার তো সন্দেহ এই যে পেট্রোল পাম্পগুলোতে আজকে এই শিলচর শহরে আপনার শো মানুষের অভিযোগ আছে যে পেট্রোল পাম্পগুলোতে আপনার পেট্রোল কিনতে গেলে পরে ওরা ঠকছেন। কিন্তু এসব জিনিস দেখার দায়িত্ব কার, যাতে সঠিকভাবে ওজনে মানুষরা আপনার ইয়ে পায়, আমরা পেট্রোল পাই, এটা দেখার দায়িত্ব হচ্ছে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট। কোথায় এ কাপড়ের দোকানগুলোতে সঠিকভাবে আপনার এই যে মিটার থাকে সেগুলো মেনে সঠিকভাবে সঠিক নিয়মে মেনে আপনার কাপড়গুলো বিক্রি করছে কি না, এসব দেখার দায়িত্ব হচ্ছে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের। কিন্তু আমরা গ্যাস যতটুকু একটা সিলিন্ডারে পাওয়ার কথা অনেক সময় তারা পান না। ওদের দায়িত্ব হচ্ছে যে প্রতি মাসে আপনার একবার ভিজিট করা, কিন্তু এসব এরা করেন না।
আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, বিশেষ করে আপনার সাপ্লাই ডিপার্টমেন্ট, যে সাপ্লাই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী রঞ্জিত দাস, ওনার কাছে অনুরোধ করব এই আপনার এই মিডিয়ার মাধ্যমে যে এ ব্যাপারে আপনি দেখুন। উধারবন্দ বিধানসভার পূর্ব উধারবন্দের জয়পুর সমবায় সমিতির নির্বাচনের জন্য মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তার মধ্যে স্নিগ্ধা পাল সহ তার সমর্থিত আরও দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ও বিরোধী পক্ষের চারজন প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে বোর্ড গঠন করার জন্য বাকি থাকা ৮ পদের জন্য ১২ জনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ সেপ্টেম্বর। বুধবার ছিল ভোট গণনা। এদিন সকাল থেকে সমবায় সমিতির কার্যালয় চত্বরে ছিল থমথম পরিবেশ। এতে উপস্থিত ছিলেন জয়পুর থানার এএসআই নারায়ণ ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গণনা। স্নিগ্ধা পাল সমর্থিত ৮ জন প্রার্থী ও বিরোধীদের ৪ জন প্রার্থী সহ মোট ১২ জন প্রার্থীকে ভোট দান করেন ভোটাররা। এর মধ্যে স্নিগ্ধা পাল সমর্থিত ৫ জন প্রার্থী বিজয় লাভ করেন। এছাড়া বিরোধী পক্ষের ১ সদস্য স্নিগ্ধা পালের সমর্থনে এসেছেন। সব মিলিয়ে ১৫ জনের বোর্ড গঠনে স্নিগ্ধা পালের সমর্থনে ৯ জন প্রার্থী সহ বিরোধী পক্ষের আরও ৬ জন প্রার্থী রয়েছেন। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্নিগ্ধা পাল জানান, আমি তো এই কোঅপারেটিভ নির্বাচনে আমরা ২ সেপ্টেম্বর আমরা ১৯ জন নমিনেশন দাখিল করেছিলাম। ১৯ জনের মধ্যে আমরা ৭ জন আনকনটেস্টে উইন হয়ে গেছি, ৩ জন মহিলা এবং স্ট্রঙ্গার পুরুষ সদস্য ৪ জন। বাকি ছিল ৮টি পদের মধ্যে ১২ জনে কনটেস্ট করেছে। ১২ জনে কনটেস্ট করার পরে আজকে কাউন্টিং হয়েছে। কাউন্টিংয়ের মধ্যে আমি ৮ জনকে নিয়ে জয়ী হয়েছি। আর আমি যেহেতু ১৫ জনের সদস্যর মধ্যে ৮ জন হলেই আমার বডি হবে, তাই আমি আমার ৮ জনকে নিয়ে কোঅপারেটিভের বোর্ড অফ ডিরেক্টর কমিটি গঠন করছি। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ রংপুরজীবীর বাহাদুরপুর গ্রামের সার্বজনীন শিব মন্দিরের উন্নয়নের নামে উধারবন্দ ব্লকের সরকারি কর্তৃপক্ষ সহ পঞ্চায়েত সভানেত্রী জরিনা বেগম লস্কর ও তার প্রতিনিধি তথা স্বামী আলতাফ হোসেন লস্করের যোগ সাজেশে কেন্দ্র সরকারের পঞ্চদশ ফাইন্যান্সের ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত প্রায় ১.৫ লক্ষ টাকার বিনা কাজ করে বরাদ্দকৃত অর্থের হরিণ লুঠের অভিযোগ প্রমাণ সহকারে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন উক্ত সার্বজনীন শিব মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাহান সিংহ। তিনি জানান, দিন কয়েক আগে তাকে পঞ্চায়েত সভানেত্রী জরিনা বেগম লস্করের প্রতিনিধি তথা তার স্বামী আলতাফ হোসেন লস্কর তার নিজস্ব বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নানা কৌশলে তার কাছ থেকে ওই সরকারি স্কিমের বরাদ্দকৃত ১.৫ লক্ষ টাকার কোনো ধরনের কাজ ছাড়াই ৩৫,০০০ টাকার একটি চেকে স্বাক্ষর করিয়ে নেন। তখন সেই সময় উপস্থিত আলতাফ হোসেন লস্কর, জিপি সেক্রেটারি উপসভাপতি বিনয় দাস ও ইঞ্জিনিয়ারকে এই বিষয়ে তিনি প্রশ্ন করলে উত্তরে তারা জানান, এই চেক সরকারি অফিসে ব্যয় বাবদ দেওয়ার জন্য। এ কথা শুনে সানাহান সিংহ তাদের এই অবৈধ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং কিভাবে একটি সার্বজনীন শিব মন্দিরের উন্নয়নের নামে সরকারি বরাদ্দকৃত টাকার কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে কাজ না করে অর্থ তুলে দেওয়া হয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন। বুধবার সানাহান সিংহ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বাহাদুরপুরের পুরনো সার্বজনীন শিব মন্দিরটি উন্নয়নের কাজটি সঠিকভাবে তদন্ত করতে ও দুর্নীতি পরায়ণ পঞ্চায়েত সভানেত্রী জরিনা বেগম লস্কর ও তার প্রতিনিধি স্বামী আলতাফ হোসেন লস্কর সহ জিপি সেক্রেটারি উপসভাপতি বিনয় দাস ইঞ্জিনিয়ারের অধিসত্ত্বর সরকারি তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক মিহির কান্তি সমুদ্র জেলা প্রশাসনের কাছে। তুমি কাজ করো, আমি টাকা সেংশন করবো কয়া আমারে ১.৫ লাখ টাকা সেংশন করাইছে, তুমি ১.৫ লাখ টাকা দিয়ে কাজ করবা শিব মন্দির কয়া আমারে সেংশন করাই দিও। আমি বন্ডল ব্যাংকও জাঙ্গিখালি বন্ডল ব্যাংকও আমারে অ্যাকাউন্ট খোলাইছে। সেই দিন আমারে ডাকছে গতকালকে আমারে ডাকছে তার বাসার পঞ্চায়েত সেক্রেটারি এবং ইঞ্জিনিয়ার আইসে, তুমি তাড়াতাড়ি আও করে ফোনে আমার করো। আমি গেলাম, তুমি চেকের মধ্যে সাইন দাও ৩৭,৫০০ টাকা গভর্নমেন্টর নিয়মে একজন কাটিতে লাগে,
যে তোমার টাকা থাকে। আমি কলো এই মন্দির লাগে কেনে তুমি টাকাটা কাটিতাই, মন্দির মসজিদ একটা, তুমি এই মন্দির লাগে টাকা তুমি কেনে কাটিত, একটা দুনা বাটি পর্যন্ত দিছে না, কাজ আরম্ভ করছে না, তোমরা আগে থেকে কাটা শুরু করলে তো আমি কীটা কাম করব, বয়স্ক মধ্যে আমি তো বয়স্কর মধ্যে আমার অপমান করাই বা আমি পারবো না, তোমরা পারোতে তোমরা কাজ করো আমারে সারি দাও। আমি বারবার কই তারা যুদ্ধ অবস্থিয়ে আমার চেকের মধ্যে সাইন করাইয়া 7,500 টাকা চেকের মধ্যে সাইন করাইয়া আমি কয়েকটা ভাই পিছি দিল আছে দেওক দেওক চেয়ারম্যান সাইন দেওক হইয়া। উধারবন্দের বালিঘাট নামের প্রত্যন্ত গ্রামের বৈজ্ঞানিক ডক্টর শেবুল ইসলাম লস্করের দ্বিতীয় পুত্র ওমর ইসলাম লস্কর সদ্য সর্বভারতীয় জেইই পরীক্ষায় 155,538 জন পরীক্ষার্থীর মধ্যে 121 নম্বর স্থান অর্জন করায় খুশির জোয়ার বইছে গোটা এলাকা জুড়ে। বুধবার সাংবাদিকদের বলেন বৈজ্ঞানিক ডক্টর শেবুল ইসলাম লস্করের বড় ভাই খয়রুল ইসলাম লস্কর বলেন, বড় কষ্ট সহকারে বড় হয়েছি এবং পড়াশোনায়ও অনেক অসুবিধা করতে হয়েছে। এখন বর্তমানে আমার ভাই দিল্লিতে আছে মেট্রোলজিক্যাল সায়েন্টিস্ট, তাহাকেও অনেক খরচ দিতে হয়েছে আমার। আমি অনেক ঋণ টিন করিয়া চাকরি জীবনে অনেক ঋণ করে আর সঙ্গীদের কাছ থেকে টাকা জোগাড় করে বাড়িতে পাঠাইতে হয়েছে। এখন এরপরে তারা যখন চাকরি পেয়েছে তখন একটু আমাদের অবস্থা এখন আগের চেয়ে এখন পরিণত হয়েছে। বৈজ্ঞানিক শেবুল ইসলামের ছেলে উমর ইসলাম, ছোটো ছেলে উমর ইসলাম, সে যে র্যাঙ্কিংকে সর্বভারতীয়তে 121 নম্বর হয়েছে তার জন্য আমরা অত্যন্ত খুশি। আমাদের পিতা এবং যদি জাতীয় হিন্দি দিবস উদযাপন করল শিলচর লায়ন্স ক্লাব ও ফেলি। বুধবার এই উপলক্ষে শিলচর শ্রীরংপুর স্থিত হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব ফেলির সহসভানেত্রী তনুশ্রী ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হিন্দি বিষয়ের বিশিষ্ট শিক্ষাবিদ রীতা সিং যাদব। এছাড়াও অন্যান্য বক্তারা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু দে, ক্লাব ভেলির সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ। অনুষ্ঠানে হিন্দি দিবসের গুরুত্ব নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট জনেরা। এদিকে অনুষ্ঠানে ক্লাব ভেলির পক্ষ থেকে বরাকের একমাত্র হিন্দি দৈনিক পত্রিকা প্রেরণা ভারতীকে সম্মানিত করা হয়। এদিন এই সম্মাননা প্রেরণা ভারতীর সম্পাদিকা সীমা কুমারের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ক্লাব ভেলের পক্ষ থেকে বিগত দিনে হিন্দি আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া 25 জনকে পুরস্কৃত করা হয়েছে। একমাত্র হিন্দি দৈনিক পত্রিকা উনকে সম্পাদিকা সীমা কুমার জি লায়ন্স ক্লাব আইপিপি ইমিডিয়েট ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ ভট্টাচার্য ক্যাডিন লায়ন সাকি ভট্টাচার্য আর আজ আমারে অধ্যক্ষ কে অনুপস্থিতি মে থোড়া বিমার হ্যাঁ উনকে অনুপস্থিতি মে উপাধ্যক্ষ তনুশ্রী ভট্টাচার্য জি নে আজ সভা কা অধ্যক্ষতা কিয়া। পিছপলা হিন্দি পাঠশালাকে ছাত্রগণ অভিভাবকগণ প্রায়োগিক হিন্দি মাধ্যমিক বিদ্যালয়কে সবই ছাত্রক ধন্যবাদ দেতা হুম। আজ এই ছোটা সা এক আয়োজন হ্যাঁ যাহা কবি চন্দ্র কুমার জি কে কবিতা নে ক্যা এক রৌনক লা দিয়া থা উসি কবিতা কো আগে বড়াতে হুয়ে বচ্চো নে জিস তরিকে সে আপনা হুনর কো প্রস্তুত কিয়া কবিতা কে মাধ্যম সে। और हमारी जो अध्यक्षा आज जो है अध्यक्षता की है उनके गीत के माध्यम से বাগপুর রুরাল ডেভেলপমেন্ট ফোর্সের উদ্যোগে এক নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট 4টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন কৃষ্ণপুরের রাজু লস্করের টিম এবং দ্বিতীয় স্থান লাভ করেন নন্দপুরের ফজল লস্করের টিম। বুধবার বুলি আহমেদ লস্করের পৌরোহিত্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডক্টর এম শান্তি কুমার সিংহ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর এম শান্তি কুমার সিংহ বলেন, খেলার মাধ্যমে সমাজে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে
তিনি বাগপুর ক্লাবের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেস অসম সরকার গঠন করলে গ্রামীণ ক্লাবগুলোকে খেলাধুলার জন্য আর্থিক অনুদান প্রদানের জন্য প্রচেষ্টা চালাবেন। এদিন তিনি প্রতিযোগিতার আয়োজক মানিক লস্করের হাতে 5,000 টাকার আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন। এখানে যাই, প্রত্যেক ক্লাবকে বলি তোমরা রেজিস্ট্রেশন করো বা তোমাদের কাগজপত্র ঠিক রাখো, তোমাদের সদস্যগণ যারা ম্যানেজিং কমিটি আছে তারা নামগুলো ঠিক রাখো। আমরা যদি আসামে সরকার গঠন করতে পারি, এই পশ্চিমবঙ্গের ন্যায় আমার সুনাই অঞ্চলে যতগুলি ক্লাব আছে, প্রত্যেক গ্রামে এক একটা ক্লাব আছে, সেই ক্লাব গুলাকে এইভাবে বিধায়কের মাধ্যমে অনুদান দেওয়ার ব্যবস্থা আমরা করবো। সেটা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলেশ্বরে জব্দ অবৈধ বার্মিজ সুপারির লরি, আটক চালক। শিলচর অন্নপূর্ণা ঘাটে নদী ভাঙনে ভয়াবহ অবস্থা, আতঙ্কে স্থানীয়রা। কাটলিছড়ায় সুপারি ব্যবসায়ীদের প্রতিবাদ, তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।